আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আজকে আমরা দুই হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার ঢাকা বোর্ডে এক নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আমাদের এই চ্যানেলটি এতটাও গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এসব করতে হবে শুধুমাত্র দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এক নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল সার্বিক সেট ইউ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং ওয়ান লেস লেস দেন দেন এক্স এইট এ ইকুয়াল দেওয়া ছিল এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন আর ইকুয়াল নাইন পি ইকুয়াল থ্রি ফোর ফাইভ সিক্স এবং আর ইকুয়াল এবং ক নাম্বার প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করি ক নাম্বার প্রশ্নে এখানে একটা ফাংশন দেওয়া আছে বলা হয়েছে যে যদি এফ অফ টি ইকুয়াল টি টু দি পাওয়ার ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার হয় তবে এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান নির্ণয় করো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এরপর আমরা লিখব সুতরাং এফ অফ টির পরিবর্তে আমাদেরকে এখানে বসাতে বলা হয়েছে মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস তাহলে আমরা এই ফাংশনে এখন টির পরিবর্তে মাইনাস ওয়ান বাই থ্রি এখানে টির পরিবর্তে হবে মাইনাস ওয়ান বাই আর তার পাওয়ার ফোর আছে ফোর দিব প্লাস টি স্কোয়ার টির পরিবর্তে মাইনাস ওয়ান বাই তার স্কোয়ার আছে স্কোয়ার দিব প্লাস ওয়ান বাই নিচে হলো টি স্কোয়ার টির পরিবর্তে 1 বাই আর স্কোয়ার আছে স্কোয়ার দিব ইকুয়াল আমরা জানি কোনো মাইনাস সংখ্যার পাওয়ার যদি জোর সংখ্যা থাকে তাহলে সেই মাইনাসটা প্লাস হয়ে যায় তো এখানে পাওয়ার ফোর আছে জোর সংখ্যা তাহলে এই মাইনাসটা কী হবে প্লাস হয়ে যাবে আর ওয়ানের পাওয়ার যাই হোক না কেন ওয়ান হয় বাই নিচে থ্রির পাওয়ার ফোর তো আমরা জানি থ্রির পাওয়ার ফোর মানে হলো এইটটি ওয়ান এরপরে এই যেখানে মাইনাসের পাওয়ার আছে স্কোয়ার অর্থাৎ টু এটাও জোর সংখ্যা তাহলে এই মাইনাসটাও প্লাস হবে আর প্লাসে প্লাসে প্লাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ান হবে আর থ্রির স্কোয়ার করলে হবে নাইন প্লাস ওয়ান বাই নিচে এই যে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হবে তাহলে ওয়ানের স্কোয়ার হলে ওয়ান বাই থ্রির স্কোয়ার করলে হবে নাইন এরপর আমরা উপরে লসাগু করতে পারি এইটটি ওয়ান আর নাইনের লসাগু হল এইটটি ওয়ান তাহলে উপরে থাকবে ওয়ান প্লাস নাইন দ্বারা এইটটি ওয়ানকে ভাগ করলে নাইন নাইন আর উপরে ওয়ানকে গুণ করলে হবে নাইন প্লাস ওয়ানের নিচে কিছু নাই তাহলে এইটটি ওয়ান দ্বারা গুণ করলে আমরা পাবো এইটটি ওয়ান বাই নিচে যা আছে তাই ওয়ান বাই নাইন এরপর উপরে যোগ করলে আমরা পাবো নাইনটি ওয়ান বাই এইটটি ওয়ান আর নিচে যা আছে তাই ওয়ান বাই নাইন তো এরপরে আমরা যে কাজটা করতে পারি নাইনটি ওয়ান বাই এইটটি ওয়ান এরপরে যে বাই আছে ভাগ আছে এটার পরিবর্তে আমরা যদি গুণ চিহ্ন দেই তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে অর্থাৎ উপরে যাবে আর ওয়ানটা নিচে আসবে নিচের ওয়ান যেহেতু লিখতে হয় না তাহলে আমরা লিখবো না তাহলে নাইন দ্বারা এইটটি ওয়ানকে কাটলে আমরা পাবো নাইন তাহলে সর্বশেষ আমরা পাচ্ছি নাইনটি ওয়ান বাই নাইন তো এটাই হবে অ্যান্সার আশা করি বুঝতে পারছেন তো এই টাইপের অঙ্ক যদি আমাদের এমসি এ আসে অথবা আমাদের যদি অ্যান্সার চেক করার প্রয়োজন হয় তাহলে আমরা ক্যালকুলেটারে এটা চেক করতে পারবো তাহলে চলুন দেখে নেওয়া যাক ক্যালকুলেটারে কিভাবে করব তো এর জন্য আমাদের প্রথমে ফাংশনটা তুলতে হবে তো এখানে টির পরিবর্তে এক্স ব্যবহার করতে পারি তো প্রথমে আমরা লিখব ব্র্যাকেট এক্স টু দি পাওয়ার ফোর মানে এক্স কিভাবে তুলব এই যে আলফা আর ব্র্যাকেট ক্লোজ এই যেখানে এক্স দেওয়া আছে তো এই বাটনটা চাপ দিলে এক্স উঠবে তো এক্স টু দি পাওয়ার তো পাওয়ার দিব আমরা ফোর তারপরে স্পেস প্লাস আবার টি স্কোয়ার অর্থাৎ আমরা লিখবো এক্স স্কোয়ার আলফা এক্স তার স্কোয়ার দিলাম এরপর প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ পাই এর পরিবর্তে আমরা এখানে ভাগ চিহ্ন দিব তারপরে আছে টি স্কোয়ার তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার আলফা এক্স তার স্কোয়ার তো এই ফাংশনটা তোলার পরে আমাদের যে কাজটা করতে হবে যে ক্যালক বাটন এই যেখানে সলভ বা ক্যালক এই ক্যালকুলেশন এই বাটনটা যদি আমরা চাপ দেই তো এখানে দেখাবে এক্স হোয়াট অর্থাৎ এক্স এর মান চাইছে তো লাইসে -1/3 বসাইতে হবে টি পরিবর্তে অর্থাৎ আমরা এখানে এক্স এর পরিবর্তে বসাবো -1/3 তো এখন লিখবো -1 ভাগ 3 তারপর এখন যদি আমরা সমান চিহ্ন দেই এই এখানে আমাদের आंसर দেখাচ্ছে 91/9 তো সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটরে হয়তো এরকম মান দেখাবে দশমিক মান পয়েন্ট সামথিং তো সেক্ষেত্রে আমরা যদি দশমিক থেকে ভগ্নাংশ করতে চাই তাহলে আমাদের চাপতে হবে শিফট আর এই ক্যালক বাটনের নিচে একটা এবিসি বাটন আছে ওই বাটনটা যদি আমরা চাপ দিই শিফট আর এবিসি তাহলে আমাদের নাইনটি ওয়ান বাই নাইন দেখাবে আর এখানে আমাদের এই যে এস ডি এই বাটনটা চাপ দিলে আবার ভগ্নাংশ দেখাবে তো আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই অ নম্বর প্রশ্নে বলা হয়েছে আর অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো আর উদ্দীপকে আর ইকুয়াল দেওয়া ছিল এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি এবং এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান আর অন্যের উপাদানগুলো এক্স কমা ওয়াই আকারে থাকবে অর্থাৎ ক্রমজোর আকারে থাকবে এক্স এর মানটা থাকবে বি সেটে আবার ওয়াই এর মানটাও থাকবে বি সেটে এবং এক্স ইকুয়াল হবে ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ ওয়াই থেকে ওয়ান মাইনাস করলে এক্স এর সমান হবে আর বির মান দেওয়া ছিল থ্রি থেকে সিক্স পর্যন্ত আমরা প্রথমে লিখবো দেওয়া আছে আর ইকুয়াল x, y such that x belongs to b, y কমা to b, টু এবং x equal y ওয়াই মাইনাস ওয়ান এরপর লিখব বি ইকুয়াল থ্রি কমা ফোর কমা তো এরপর লিখব আরের এর বর্ণিত শর্ত হতে পাই আরের এর বর্ণিত শর্ত হতে পাই তো এখানে এবং দিয়ে যে শর্তটা দেওয়া এই শর্তটা আমরা লিখবো এখানে x equal y ওয়াই এরপর এখান থেকে আমরা এই যে মাইনাস ওয়ানটা যদি দিক নিয়ে আসি তাহলে হবে এক্স প্লাস ওয়ান ইকুয়াল এই দিকে থাকে ওয়াই তাহলে আমরা লিখতে পারি সুতরাং ওয়াই ইকুয়াল এরপর আমরা লিখবো যে এখন প্রত্যেক যেখানে বলা হয়েছে কি এক্স বিলংস টু বি অর্থাৎ এক্স এর মানটা নিতে হবে বি মান তাহলে প্রত্যেক এক্স বিলংস টু বি এর জন্য আমরা কি করব ওয়াই এর মান নির্ণয় করব। ওয়াই এর মান নির্ণয় করি তো এরপরে আমাদের এখানে একটা ছক তৈরি করতে হবে তো উপরে আমরা লিখব এক্স আর নিচে হলো ওয়াই তো এক্সের মান আমরা কোন মানগুলো বসাবো এই এখানে যেহেতু বলছে এক্স বিলংস টু বি তাহলে বি সেটের উপাদানগুলো হবে এক্সের মান আর বি সেটে যেহেতু এখানে চারটি উপাদান আছে তাহলে আমাদের ছকে চারটি ঘর করতে হবে তাহলে এক্সের মান বসবে থ্রি থেকে সিক্স পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স তো এই মানগুলো কোথায় বসাবো আমরা এই যে সমীকরণে বসাবো তো এক্সের মান যদি থ্রি বসাই থ্রি প্লাস ওয়ান তাহলে ওয়াইয়ের মান পাবো ফোর আর ফোর বসালে হবে ফোর প্লাস ওয়ান অর্থাৎ ফাইভ ফাইভ বসালে ফাইভ প্লাস ওয়ান ইকুয়াল সিক্স আর সিক্স বসালে হবে সিক্স প্লাস ওয়ান ইকুয়াল সেভেন তো এই যে এক্সের মানগুলো আমরা বসিয়ে এখান থেকে ওয়াইয়ের মান নির্ণয় করলাম এই ওয়াইয়ের ক্ষেত্রেও আমাদের একটা শর্ত দেওয়া ছিল কি ওয়াই বিলংস টু বি অর্থাৎ ওয়াইয়ের মানগুলো বি সেটের মধ্যেই থাকতে হবে তো এখানে আমাদের ওয়াইয়ের যে মানগুলো পেলাম এখন তো চেক করতে হবে যে এই মানগুলো বি সেটের মধ্যে আছে কি না ফোর এখানে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে কিন্তু এই যে সেভেন এই সেভেন বি সেটে নেই তাহলে এই ক্রমজোটটা নেওয়া যাবে না তো এখন আমরা লিখব যেহেতু যেহেতু নেই কাজেই এই যে এই ক্রোমজোরটা কি হবে নট বিলংস টু আর ওয়াই এর মান শর্ত লঙ্ঘন করেছে সুতরাং এই ক্রমজোর আর নেবে না তাহলে এই ক্রমজোর ব্যতীত বাকি যেগুলো আছে সেগুলো হবে আর সেটের উপাদান তাহলে সুতরাং আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এরপরে আমাদের কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেটে এক্স কমা ওয়াই আকারে লিখতে হবে এক্স এর মান থ্রি মান ফোর তাহলে হবে থ্রি কমা ফোর এরপর ফোর কমা ফাইভ তারপর এটা হলো আর অন্যের তালিকা পদ্ধতি আর এখান থেকে আমাদের বলা হয়েছে রেঞ্জ নির্ণয় করো তাহলে আমরা লিখব রেঞ্জ আর ইকুয়াল আচ্ছা রেঞ্জ কাকে বলে আমরা জানি যে কোনো অন্যয়ের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলা হয় দ্বিতীয় উপাদান হলো ফোর এখানে হলো ফাইভ আর এখানে হলো সিক্স তাহলে রেঞ্জ হবে ফোর কমা ফাইভ কমা সিক্স তো এটাই হলো অ্যান্সার আর এখানে যদি ডোমেন চাইতো তাহলে আমরা লিখতাম ডোম আর তো ডোম হলো প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট তখন হইতো থ্রি ফোর আর ফাইভ থ্রি কমা ফোর কমা ফাইভ তো ডোমেন চাইলে এটা অ্যান্সার হইতো তো এটা যেহেতু চায় নাই এটা আমরা বের করব না তো আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই আচ্ছা গ নম্বর প্রশ্নে বলা হয়েছে পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করো তাহলে আমাদের কি করতে হবে এ প্রাইম বের করতে হবে বি প্রাইম বের করতে হবে আবার বি প্রাইম থেকে এ প্রাইম বাদ দিতে হবে যে সেটটা পাবো তারে কি করতে হবে পাওয়ার সেট বের করতে হবে তো উদ্দীপকে আমাদের দেওয়া ছিল ইউ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং ওয়ান লেস দেন আর ইকুয়াল এক্স লেস দেন এইট এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু এন অর্থাৎ এক্সের মানটা যেন বড় হাতের এন দ্বারা কি বোঝায় ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা তাহলে এক্সের মানটা যেন স্বাভাবিক সংখ্যা হয় এবং সেটা যেন একের সমান অথবা বড় আর আটের ছোট হয় তো আমরা জানি যে এক থেকে আটের ছোট স্বাভাবিক সংখ্যা হলো এক থেকে সাত পর্যন্ত তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এটা হবে ইউ সেটের উপাদান এরপরে দেওয়া ছিল এ ইকুয়াল এক্স বিলংস টু এন এক্সের মানটা হলো ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন আর ইক্যুয়াল নাইন স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি যে এক দুই তিন চারভাবে চলতেই থাকে তো সেই স্বাভাবিক সংখ্যার মধ্যে বলা হয়েছে এক্সট্রা হবে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে আমরা জানি এক অপেক্ষা বড় যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয় তো সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা হলো টু টুকে ওয়ান আর টু ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না থ্রি কে ওয়ান আর থ্রি ছাড়া ভাগ করা যাবে না ফাইভ কে ওয়ান আর ফাইভ ছাড়া ভাগ করা যাবে না এরপর সেভেনকে ওয়ান আর সেভেন ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না এরপর বলা হয়েছে নাইন তো নাইন কে ভাগ করা যায় এইট কে ভাগ করা যায় যত জোর সংখ্যা আছে সবগুলোকেই দুই দ্বারা ভাগ করা যায় একমাত্র জোর মৌলিক সংখ্যা হলো টু টু ব্যতীত সকল মৌলিক সংখ্যায় বিজোর কিন্তু সকল বিজোর সংখ্যা মৌলিক নয় শর্ত অনুযায়ী আমাদের এ সেটের উপাদান হলো এই চারটা এরপরে এখানে দেওয়া ছিল বি ইকুয়াল থ্রি ফোর ফাইভ সিক্স তো এখন আমাদের কি করতে হবে এ প্রাইম বি প্রাইম বের করতে হবে তাহলে আমরা লিখব যে এ প্রাইম বা এটাকে এ ড্যাশ বলা হয় বাংলায় বলা হয় পুরক সেট এর পুরো সেট তো এ প্রাইম ইকুয়াল যার উপরে প্রাইম থাকে সার্বিক সেট ইউ থেকে সেই সেটটা বাদ দিতে হয় তাহলে আমরা লিখব ইউ বাদ এ ইউ সেটের উপাদান হলো ওয়ান থেকে সেভেন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেখান থেকে বাদ দিতে হবে এ সেটের উপাদান আমরা পাইলাম কত টু থ্রি ফাইভ সেভেন তো বাদ দেওয়ার নিয়ম কি প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিলবে প্রথম সেট থেকে সেগুলো বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে প্রথম সেটে যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে শুধু তাই লিখতে হবে তো এখানে টু আছে এখানে টু আছে টু বাদ থ্রি বাদ এরপর ফাইভ আছে ফাইভ বাদ তারপরে সেভেন বাদ এই যে প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিলবে প্রথম সেট থেকে সেই উপাদানগুলো বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে তাই লিখতে হবে এখানে আর তিনটা উপাদান অবশিষ্ট আছে তাহলে আমরা লিখব ওয়ান কমা ফোর কমা সিক্স এটা হলো এ প্রাইম সেটের উপাদান এরপর আমরা বের করবো বি প্রাইম তাহলে বি প্রাইম ইকুয়াল ইউ থেকে বাদ যাবে হলো বি সেটের উপাদান ইউ এর উপাদান হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখান থেকে বাদ যাবে বি সেটের উপাদান হলো থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানে থ্রি মিলতেছে থ্রি বাদ ফোর বাদ সিক্স বাদ তাহলে অবশিষ্ট কি থাকে ওয়ান টু আর হলো সেভেন এটা হলো বি প্রাইম এরপরে আমাদের কি করতে হবে বি প্রাইম থেকে আবার এ প্রাইম বাদ দিতে হবে তো বি প্রাইম বাদ এ প্রাইম ইকুয়াল বি প্রাইমের মান হলো ওয়ান টু সেভেন এখান থেকে বাদ দিতে হবে এ প্রাইমের মান কি ওয়ান ফোর সিক্স এই দুইটা উপাদানের মধ্যে ওয়ান মিলতেছে তাহলে প্রথমটা থেকে ওয়ান বাদ যাবে এরপরে ফোর এখানে নেই সিক্স নেই তাহলে শুধু একটা মাত্র উপাদান মিলছে ওইটা বাদ যাবে বাদ যাওয়ার পরে প্রথম সেটে কি কি অবশিষ্ট থাকে টু আর সেভেন তাহলে আমাদের লিখতে হবে টু কমা সেভেন এই যে দ্বিতীয় সেটে যে ফোর আর সিক্স অবশিষ্ট আছে এটা লেখা যাবে না আমাদের সব সময় মনে রাখতে হবে যে যে উপাদানগুলো মিলবে সেগুলো বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে প্রথম সেটে যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে শুধু সেগুলোই লিখতে হবে বি প্রাইম এ প্রাইমের মান পেয়ে গেলাম এরপরে আমাদের কি করতে বলা হয়েছে যে এই সেটটার পাওয়ার সেট বের করতে বলা হয়েছে তাহলে পাওয়ার অফ মাইনাস এ প্রাইম তাহলে এখানে উপাদান কয়টা পাইলাম দুইটা তাহলে পাওয়ার সেট কি যে কোনো সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকে ওই সেটের পাওয়ার সেট বলা হয় এই সেটের উপাদান হলো টু সেভেন অর্থাৎ দুইটি উপাদান আর আমরা জানি যে উপসেট বের করার সূত্র হল টু টু দি পর এন তাহলে এন এর মান হলো টু তাহলে টু পর টু অর্থাৎ ফোর সূত্র থেকে আমরা বুঝতে পারলাম যে এই সেটের উপো হবে চারটা তাহলে উপসেট সেট কিভাবে লেখে প্রথমে একটা করে লিখতে হবে তাহলে টু কমাস সেভেন এরপরে দুইটা করে লিখতে হবে টু কমাস সেভেন তো সর্বোচ্চ জয়টা থাকবে তয়টা লেখার পরে আমাদের ওরি লিখতে হবে এখানে সর্বোচ্চ দুইটা উপাদানই আছে তাহলে আমরা দুইটা করে লিখছি এরপরে লিখতে হবে ওরি এই উপসেটগুলোকে যদি আমরা আবার দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি তাহলে নতুন যে সেটটা আমরা পাইলাম এই সেটটাকেই বলা হয় প্রদত্ত সেটের পাওয়ার সেট বা শক্তি সেট তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ